তো আজকে কবুতরের ঘরটা পরিষ্কার করে ফেললাম, তো এখন খাবার দেব। আমি এই মিক্স খাবারটা খাওয়াই। খাবারের দাম প্রচুর বেড়ে গেছে, দেখেন ওরা এত ক্ষুধার্ত, ওরা এখানে চলে আসছে খাবারের জন্য। আমি এখন ওদের খাবার দিয়ে দেবো। এখন দেখেন একটা জাদু দেখাই, একটা জাদু দেখাই আপনাদের। এখন আমার হাতে খাবার খাবে। দেখেন শিকারি হলে যা হয় আর কি। ওরা আমার হাতে খাবার খায়। তো আমি এখন আপনাদের দেখাবো আমার ঘরটা, আমি যতটুকু পারছি পরিষ্কার করে ফেলছি। এত গরম ছাদের উপরে ভাইরে ভাই, সেই ওরা ক্লিন করে ফেলছি। এখন ভিতরে খাবার দেবো, আসছে খাবারটা তাহলে নিয়ে আসি। হ্যাঁ আপনারা সবাই থাকেন, হয়তো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু টেনে দেখবেন না। হ্যাঁ খাবারটা মানে বাইরে দিলে ভালো হইতো, কারণ সবাই একটু দূরে আছে। আচ্ছা একটু ভিতরে দেব। এই যে একটা বাচ্চা, এটা বেশিরভাগ নর হবে, মেবি নর হবে, এটা বেশিরভাগ নর হবে। এটা কি শুধু মশা, তাও দেখেন পাশায় কামড়ে শেষ দিয়েছে। এটা তো আসলে অনেকে বলেন যে ভাই আপনার বাচ্চা বিক্রি বড় করে বিক্রি করেন, আসলে বাচ্চা বড় বিক্রি বিক্রি করাটা আসলে কষ্ট সাধন হয়ে গেছে, কারণ মশায় কামড়ে সব মাইরে ফেলতেছে। দেখেন এই যে একটা ডিম অলরেডি পারবে, খাঁচা ইয়া সবকিছু ঘুরে ফেলছে, আর সিরাজিত ডিম নিয়ে বসে আছে, আর এক জোড়া তো ডিম পারছে। আর এই যে এটা ডিম নিয়ে বসে আছে, আর এই যে বাচ্চাগুলি দেখেন মশায় কামড়ে পুরা দিকে ফেলছে, এটাকে হয়তো জব করে খেয়ে ফেলতে হবে, তাছাড়া মারা যাবে। আর এই জোড়া তো ডিম এনে বসে আছে, এই জোড়া কিন্তু আমি সেল দিয়ে দেবো। আর এই ভিডিওটা তো অবশ্যই পেয়ে গেছেন আপনারা এতক্ষণে। আর বাচ্চাগুলির অবস্থা খুবই খারাপ। তো এই হচ্ছে আমার, আসলে সময়ের অভাবে কবুতরে সেরকম যত্ন নিতে পারি না। ওই যে একটা ওটা কঠিন নর, ওটা মানে এত কঠিন, ওটা যে কারোর সাথে জোড়া লেগে যায়। আমার ঘরটা ততটা সুন্দর না যতটা মানে সুন্দর হওয়ার দরকার ছিল, তো ছোট ভাইয়েরা বানাই দিছে, তো সেটাই আমি অনেক হ্যাপি, কারণ ওরা আমার বানাই দিছে ঘরটা এত কষ্ট করে, এতেই আমি অনেক হ্যাপি। ওদের ঋণ আমি আসলে কখনো বুঝতে পারবো না, ওরা স্বেচ্ছায় ওদের মানে কি বলবো, ওরা নিজেরা ইয়ে করে এসে আপনার তৈরি করে দিয়ে গেছে ঘরটা। কঠিন একটা নর আমার। দেখেন না এই যে লজ্জা পায় নাকি। তো আর বাইরে এরা খেলাধুলা করতেছে, রোদ বসে আছে, তো সব
আর এই যে জোড়াটা সবচেয়ে সুন্দর, এই যে নিচে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা সবচেয়ে সুন্দর। এর আগে ভিডিওতে দেখছেন যে এটা ডিম পারছিল, পরে আমি অন্য একটা দিয়ে রেখেছি, কাঁচা দিয়ে রেখেছি, কারণ এরা ঝামেলা করে ওই নরটা এসে এটার সাথে জোড়া বেঁধে যায়, এর জন্য এটাগুলি আটকে রাখছি। আর যে এইটা যে মাদি আর নরটা এক বড় ভাইয়ের জন্য রাখছি, বড় ভাই আর কি মালয়েশিয়াতে থাকে, তো এই রোজার ঈদের 6-7 দিন পরে চলে আসবে, তো ওনার জন্য খুব কষ্ট করে অনেক দিন ধরে একটা একটা করে কালেক্ট করছি, তো ওনার খুব শখ এই ধরনের কবুতর পালার জন্য। মানে এই ধরনের কবুতর আসলে ভাগ্যের ব্যাপার, পাওয়া যায় না সহজে। তো দেখেন কালারটা অনেক সুন্দর, এগুলির বাচ্চাও পুরো অ্যাকুরেট হবে, আর নরটা তো পুরো সেই পাগলা, মানে কি বলবো, সাইজ দুটা সেম একই, মানে কোনো মিসমার্ক নাই। এই ধরনের কবুতর আসলে পাওয়াটা খুব ভাগ্যের বিষয়, আসলে ভাইয়ের ভাগ্য ভালো, তো আমিও পেয়ে গেছি, তো নিয়ে নিছি। তো ভাই প্রথমে চাইছিল যে একটা নর, প্রথমে বলছিল ভাই আমার জন্য দুইটা নর নিয়েন আর এক জোড়া কবুতর নিয়েন। প্রথমে এই নরটা কিনছিলাম, তো ভাবছিলাম যে আরেক জোড়া কবুতর কিনবো, তো হাটে যাওয়ার পরে দেখি যে না মাদিটা আমার অনেক পছন্দ হয়েছে, তো মাদিটা নিয়ে আসছি। তো ভাইয়াকে ওদিনকে বললাম যে তাহলে আপনার এটার সাথে আমি জোড়া জোড়া ধরে দিই, আর যদি আরেক জোড়া আমি কিনে দেবো যেভাবে পারি। আর এই যে এটা সবচেয়ে সুন্দর, আসলে আমার মোবাইল ক্যামেরাটা খুব একটা ভালো না, আমি এর আগে ভিডিওটা করছিলাম একটু আগে যে নরটা সে ডাকার ডাকছিল, কিন্তু তখন দেখেছি ভিডিওটা হয় নাই, আসলে আমার ক্যামেরার প্রবলেম, তো মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। এটা কি বের হয়ে গেল, দুঃখের বিষয় নরটা বের হয়ে গেছে, তাহলে এটা আটকে দিয়ে এটা খোলা ছিল, খাবার দিছি তখন মনে ছিল না, তো আবার রাত্রে ধরে আর এটাকে ইয়ে করে দেবো। তো আমার ওই নরটা ছিল কয়েক প্রায় এক মাস আগে আনছি, আর এই মাদিটা গতকাল কিনেছি। আর এইটা হচ্ছে নর সবচাইতে শয়তান, এটা মাদির সাথে জোড়া বেঁধে যায়, এই জন্য এটাকে আটকে রাখছি। এটা পুরো এখন সিঙ্গেল আছে, তো আর এই মাদিটা ভাইয়ের জন্য মালয়েশিয়াতে থাকে, ভাই চলে আসবে ঈদের পরে, ভাইয়ের অনেক বলাতে ভাইয়ের জন্য আমি যাই হোক কষ্ট করে ম্যানেজ করছি, আসলে কষ্ট করে ম্যানেজ করাটাই সবচেয়ে আসলে কষ্টকর, কারণ পাওয়াটা ভাগ্যের বিষয়। তো যে বসে আছে, তো সবাই ভালো লাগলে এই যে এই একটা এটার সাথে আমি আমার নরটা আমার একটা পাকলা নর আছে জোড়া দিয়ে দেবো। এই যে মেবি এটা মানে মাদি হবে, আর ওটা নর, এটা আমার ঘরের বাচ্চা, এই নরটা আমার ঘরের বাচ্চা, তো এই নরটা কিন্তু এইটা নর, কিন্তু আবার এইটার সাথে আবার আরেকটা পিট মারে, আমি সেটা আসলে বুঝি না। তো এই দুইটা হলো এটার বাচ্চা, আর এইটার সাথে আমি আমার ওই মাদিটা ফিট খিট খেয়ে দেবো। অবশ্যই এটা আমার এই মাদিটার সাথে ফিট খাওয়ার সিস্টেম করতেছে, আর এই দুটো তো ফিট খাইয়ে গেছে, রিসেন্টলি ডিম পেড়ে ফেলবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি পিং করে টিপে দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার দিয়ে দেবেন, বলে দেবেন একটু প্লিজ যেন সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, আমি আপনাদের অনেকে আমাকে কবুতর কিনে দিতে বলে, আমি সবাইকে হেল্প করবো ইনশাল্লাহ, কিন্তু কবুতর মানে পাওয়াটাই আসলে ভাগ্যের বিষয়, আমি হয়তো পেলে কিনে রাখবো, যখন আপনারা যোগাযোগ করবেন তখন আমি যদি পারি আপনাদের কাছে সেল দিয়ে দেবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আর বেল আইকনটি টিপ রাখলে হয় কি ভিডিও সারা মানে ছেড়ে দিলেই আপনার সাথে সাথে পেয়ে যাবেন। অবশ্যই ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর আপনার জন্য ভালো ভালো যেন ভিডিও নিয়ে আসতে পারি। আর ভাই আপনার নটটা তো চলে ছুটে গেল, আবার রাতে ধরে আবার আটকে তো দিব, তো ভালো থাকবেন সবাই। এই যে দেখেন এই কবুতরটা এখানে ডিম পেড়ে ফেলছে, তো এই ডিমটা তখন ভেঙে যাবে, তখন
তো আমি এখন কি করব আমি কোটা ইয়ে কাগ ইয়া নিয়ে আসছি তো এটা দিয়ে দেখি যে এইখানে কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা থাকবে কিনা এটাও হলো সন্দেহ দেখি কতটুকু থাকে এখন থাকাটা সবচেয়ে বড় ইয়া সলিভাবে থাকাটাও জানি না কতটুকু ভাবে ইয়া হবে